বাউল ভাই খবর জানেন? হ্যাঁ, কি হয়েছে? খুব না বাড়াবাড়ি করছিল, আফতাব মোলার দেখা নিব, তারপর কি হইলো এটা তো সবাই জানে। হ্যাঁ বুঝছি, তা কবে ফিরছে? তা জানি না, তো ফিরছে এটা জানি। ফিরুক কি ঠিক কইছ না? ফিরুক, সালামু আলাইকুম বল ভাই। Thank you.
হবে, হয়তো আমি যা ভাবছি তার চেয়ে বেশি সময় লাগছে, কিন্তু হবে, হতেই হবে, নিশ্চয়ই হবে। এর কোনো মানে হয় বলো? এভাবে ফেরার কোনো মানে হয় বলো? ভাবি, তোদের জন্য আমাদের বেড়ানোটা হলো না। আচ্ছা বাবু, তুই এই এক অভিযোগ আর কতবার করবি? দেখ, আমি এই অভিযোগ আমি করেই যাব। যাবি যখন না, পরীক্ষার আগে অত তো প্ল্যান করছিলি কেন? এভাবে সবাইকে দোষ দেওয়াটা উচিত না। আসিফ কিন্তু ঠিকই বলেছে। এই ইস্তিয়া, কি বলিস? হ্যাঁ ঠিকই, খুব উচিত হচ্ছে। বাবু সত্য কথা বলতে ভয় পায় না। তাহলে বাবু কি বলতে ভয় পাবো? হ্যাঁ দেখ স্বামী, আমাকে ছোট বাবু বলবি না। ওরে হাত চুপ থাকতো, আমাদের যে যাওয়া হলো না এর পেছনে তো নানা কারণ আছে। আমি তো একটাই কারণ দেখতে পাচ্ছি। কি সেটা? কি? তোদের সবার অনিচ্ছা। আমি কিন্তু সব বুঝতে পারছি। এই 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 সাবধান, থোতো কিন্তু থব দেখতে পাচ্ছে। ছোট ছোটভাবে তাকাচ্ছিস যে, আমি তো ভস হয়ে যাবো। শোন লম্বু, শোন জিরাফ, আমাদের যে ঢাকা যাওয়া হলো না, এটা শুধু তোর জন্য। আমার একার জন্য? তা তুই একা জানা, তোকে কি কেউ বেঁধে রেখেছে নাকি? যাবই তো, আমি কি পারি না নাকি? আচ্ছা শোন, আমরা জানি তুই পারিস, তবে এই বিষয়ে তুই আর একটা কথাও বলবি না। রোজ রোজ একটা কথা ভাল লাগে না, বুঝেছিস? এখন আমরা অন্য গল্প করব, সম্পূর্ণ অন্য গল্প। আমরা সবাই বোকা রে বোকা। আমি তো কিছু বুঝতে পারতাছি না। বুঝবি বুঝবি, তোরে বুঝানে লেগে তো মারতে আসি। আহনো বুঝস নাই? শোনেন শোনেন, এরে বুঝাইতে হইলে আলাদা ব্যবস্থা করতে হইব। কই? এই তো এই তো পাইছি। চল 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 চল। এই না খারা তোরে আইজামি। আমি একটা কথা বলতে চাই, আমাদের এই আলোচনাটা বন্ধ হওয়া উচিত। কোন আলোচনা? এই যে পরীক্ষার রেজাল্ট, প্রতিদিন আমরা যেভাবে আলোচনা করি তাতে মনে হয় কোনো পেপারে একটু কম নম্বর পেলে, রেজাল্ট খারাপ হলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। হবে না? না, কোনো পেপারে একটু কম নম্বর পেলেই জীবন বৃথা হয় না। এটা অবশ্য ঠিক কথাই, আমার ভাইয়াও তাই বলে। ও বলে জীবনে পাঠ্যপুস্তকই সব কথা নয়, পাঠ্য বইয়ের বাইরেও আরও অনেক কিছু আছে। ভাইয়া বলে ফার্স্ট সেকেন্ড হলে দোষ নেই, তবে ফার্স্ট সেকেন্ড যে হতেই হবে এমনও কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তা তোর ভাইয়া আর কি বলে রে? সবচেয়ে বড় বিষয়টা হলো
আমাদের এই চারপাশটাকে ভালো করে জানা আর বোঝা। কিন্তু তোর ভাই তো সব সময় ভালো রেজাল্ট করে। করে আবার বলেও যে ভালো রেজাল্ট করব, ভালো চাকরি বাকরি করব, জীবনটা একেবারে এভাবে নির্ঝঞ্ঝাটে পার করে দিব, এর কোনো অর্থ হয় না। তাহলে আমার মাত্তাছেন কে? কিরে, অহনগতি শিকার যাবি না যে তুই আমার টাকা চুরি করছস? এর কঠিন ব্যবস্থা নেওয়ার দরকার। যা নেও আর নেও, আমার টাকা ফেরত পাইলেই হইল। বারবার আপনি আমারে চুরি করতেছেন কি লাগে? আমি তো চুরির সময় খেয়াল ছিলাম না। আপনি আমার মাল কিনতে বাজারে বাড়াইছেন, আমি কোন সময় চুরি করলাম? ওই কথা কম, চুরির কথা কওয়া নিষেধ। চুরি কে করছে হেইডা আমি জানি। ওই চুপ, চুরি করে আবার বড় বড় কথা কস। দেখি ভাই, ছাড়েন ছাড়েন। আচ্ছা, এটা কি চুরি ঘটনা নাকি? সেরকমই কিছু একটা, কিন্তু ছেলেটাকে আমার চোর মনে হচ্ছে। তবে আমার মনে হয় ওই ম্যানেজার বেটাই চোর। আচ্ছা, ধরলাম পোলাটা চুরি করছে না। হ্যাঁ, চুরি করছে। হ্যাঁ, কিন্তু এরকম অমানুষের মতন মারবে নাকি কেউ চুরি করলে? ঠিক হ্যাঁ, বাজারে দোকানদারদের সমিতি আছে, সমিতির হাতে তুলে দি, কিংবা থানা পুলিশের হাতে। আরে না রে না, আমার মনে হয় কি এই ছেলেটা না কোথাও সঠিক বিচার পাবে না। কারণ কারণ ও যে দুর্বল, দুর্বলের পক্ষে কেউ থাকে না। এই বাচ্চা পোলারে এভাবে মারতাছেন কেন? ঠিক আছে, অত কথা কওয়ার কি দরকার? কথা কওয়ার দরকার নাই, চুরি করছে, দুইটা থাপড় মারছি, এইটা তো সামান্য ব্যাপার। ওই এই দেখ দেখ, যে কামটা আমাকেও করা উচিত ছিল সেইটা করলো দুজন ভ্যানওয়ালা, তাই না? আর আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছি, কিচ্ছুই করি নাই। বড় বড় কথা অবশ্য কিছু বলেছি। আরে ধ্যাত্তারি, থাম না। ভাইয়া না সবসময় কি বলে, ভাইয়া সবসময় বলে কি যে আমরা নাকি সব বিষয় কেমন একটা ঝামেলা মনে করি। ঠিক। কিরে ছোট, কি হলো? কি কি? আমি একদম ভুলে গেছি। কি বলেছিস? কি বুঝিস কি? আশ্চর্য, এত বড় একটা ব্যাপার আমি ভুলে গেলাম কিভাবে? বুঝতেই পারছি না। কি ভুলে গেছিস রে? কাল বিকেলে বাবুর মুখের কথাটা শুনে আমার একেবারে বিশ্বাসই হচ্ছিল না। অথচ এটা অবিশ্বাস করার মতো কিছু না, আমার বরং ভীষণ খারাপ লাগছিল এই ভেবে যেমন একটা ব্যাপার আমরা কি করে ভুলে গেলাম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার এখনও সুস্থ হননি। আর সুস্থ যে হবেন সে সম্ভাবনা অত কম। আচ্ছা, রহমান স্যার তো তোকে তাই বলেছেন, তাই না বাবু? স্যার আমাদের কতই না আদর করতেন রে। আর আমরাও কি স্যারকে কম ভালোবাসতাম? অথচ স্যারের কথা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। আরে না না, ভুলিনি, মনেও রাখিনি। এই বাবু, স্যার কি গ্রামের বাড়ি চলে যাবেন? রহমান স্যার তো সেই রকমই বললেন, জিজ্ঞেস করলেন আমরা দেখতে গেছি কিনা। করিম স্যার যেদিন প্রথম ক্লাস নিতে এসেছিলেন সেদিনের কথা মনে আছে তোদের? আর স্যারকে যখন আফতাব মোল্লা বিপদে ফেলেছিলেন সেদিনকার কথা মনে আছে? আছে, আমরা কিছুই করিনি রে। কিন্তু
আমরা কি বা করতে পারতাম? হ্যাঁ বল। স্যারের পাশেই দাঁড়াইনি আমরা। আমার এখন শুধু বারবার সেই দিনটার কথা মনে হচ্ছে, স্যার যেদিন প্রথম আমাদের ক্লাস নিতে এলেন। তোমরা বসো। উনি হচ্ছেন তোমাদের নতুন শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম। উনি তোমাদের ইংরেজি পড়াবেন। আমাদের এখানে অনেক দিন ধরে ইংলিশ টিচার নাই, তারপর এই স্কুল এই কিছুদিন হলো হাই স্কুল হয়েছে। এই মুহূর্তে ওনার মতো একজন শিক্ষকের খুবই প্রয়োজন। উনি খুবই ভালো ইংরেজি পড়াবেন, তোমরা বুঝতে পারবে ওনার টিচিং দেখে। তা করিম সাহেব, আমি তাহলে আসি, আর বাকি কাজ আপনার। আমার নাম তোমরা শুনলে, আমি এর আগে ময়মনসিংহ জেলা স্কুল, নারায়ণগঞ্জের জগবন্ধু হাই স্কুল, সাভার ব্যাংক স্কুলে পড়িয়েছি। এখন তোমাদের নাম আর রোল নাম্বার আমার জানা দরকার। এক এক করে বলো শুনি। আসাদুজ্জামান রোল এক, ইশতিয়াক হোসেন রোল দুই, আদনান রোল তিন, সিদ্দিকুর রহমান রোল সাত, জেসমিন আক্তার রোল আট, সোনিয়া আক্তার রোল নয়। এখন আমি তোমাদের পড়াবো গ্যালিভার্স ট্রাভেলস, এর লেখক জোনাথন সুইফট। কিছু পড়ার আগে সেই লেখক সম্পর্কে জানতে হয়, এতে করে রচনাটা বুঝতে যেমন সুবিধা হয়, তেমনি রচনা বা কাহিনীটা দূরের না মনে হয়ে পরিচিত মনে হয়। জোনাথন সুইফটের জন্ম 1667 সালের 30 নভেম্বর। ইংরেজি সাহিত্যে তিনি এক খ্যাতনামা গদ্য লেখক। আয়ারল্যান্ডের ডাবলিনে তাঁর জন্ম। 15 বছর বয়সে ভর্তি হন ট্রিনিটি কলেজে। প্রচলিত রীতিনীতির প্রতি তাঁর তেমন কোনো শ্রদ্ধা ছিল না, সম্ভবত পড়াশোনায় বিশেষ মনোযোগী ছিলেন না। গ্রেজ নাম্বার পেয়ে তিনি কলেজ থেকে পাশ করেন। ইংরেজি লেখক ও রাষ্ট্রীয় শাসন কার্যে নিযুক্ত স্যার উইলিয়াম টেম্পলের সেক্রেটারি নিযুক্ত হন 1688 সালে 21 বছর বয়সে। কিন্তু স্যার উইলিয়াম টেম্পলের সাথে মনোমালিন্য হওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন। আবার 10 বছর পর একই চাকরিতে তিনি যোগদান করেন এবং স্যার টেম্পল মারা না যাওয়া পর্যন্ত সেখানেই কাজে নিযুক্ত থাকেন। 1699 সালে তিনি আয়ারল্যান্ডে বসবাস করতে আরম্ভ করেন। 1704 সালে প্রকাশিত হয় টেল অফ এ টাব। 1726 সালে তিনি লেখেন গ্যালিভার্স ট্রাভেলস। জোনাথন সুইফটের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ড্রেপিয়া লেটার্স, এ মডেস্ট প্রপোজাল। 1745 সালের 19 অক্টোবর জোনাথন সুইফটের মৃত্যু হয়। আজ এ পর্যন্তই, তবে তোমরা মূল গল্পটা নিজেদের মতো করে পড়ে আসবে, তখন আমি আমার মতো করে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এখন আমি তোমাদের সবার সাথে গল্প করব। আচ্ছা বলো দেখি, কী ধরনের গল্প তোমার পছন্দ? আপু, খুব তো কলেজে উঠেছিস, একটা ব্যাপার জানিস? না, জানি না তো। তুই হচ্ছিস সব জানতা, তুই সব জানিস। শোন, কোনো গল্প বা কাহিনী পড়তে আরম্ভ করার আগে তার লেখক এবং সে সম্পর্কে ভালো করে জেনে নিলে অনেক সুবিধা হয়। এতে গল্পটা দূরের মনে না হয়ে অনেক কাছের মনে হয়। বাপরে, তুই দেখি অনেক জ্ঞানী হয়ে গেছিস। হ্যাঁ,
আমাদের একজন নতুন স্যার এসেছেন, করিম স্যার, ইংরেজি পড়ান, দারুণ। বুঝলাম, এখন আবার পড়তে আরম্ভ কর, নইলে রেজাল্ট যে কি হবে। কি আর হবে, আমি তো আমি, জোনাথন সুইফটও গ্রেস পেয়ে পাশ করেছিলেন। হুম, নতুন স্যার তাহলে এখন গালিভার্স ট্রাভেলস পড়াচ্ছেন। হুম, খুব ভালো স্যার। নে কিরে, তোদেরকে তো দেখে সারাক্ষণ গল্পই করিস, পড়াশোনা করিস কখন? হ্যাঁ মা, গল্প কিন্তু শুরু করেছে অমি। না মু, আপু, ও বলছে ও বড় মামার বাড়ি বেড়াতে যাবে। অমি, সব কিছুই তো জানিস, মিথ্যা বললে কি হয় জানিস? আচ্ছা ঠিক আছে, পরে জানাস, এখন পড়াশোনা কর, দুটো খেয়ে নে, পরে গল্প হবে। এটা নিছক গল্প নয়, এটাকে তোমরা জোনাথন সুইফটের আজব কল্পনা বলে উড়িয়ে দিতে পারবে না। আবার একটা আজব ভ্রমণ কাহিনীও মনে হতে পারে, কিন্তু এটা আসলে একটা অসাধারণ গল্প। লেখক প্রতীকের মাধ্যমে সমাজের চেহারা ফুটিয়ে তুলেছেন। জোনাথন সুইফট অবশ্য সে সময়কার ইংরেজ সমাজের কথা লিখেছিলেন, কিন্তু লেখাটি কালজয়ী হওয়ায় 260 বছর পরেও নানান দেশের সমাজের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায়। আমি তোমাদের অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, আমাদের দেশে কত রকম মানুষ আছে? স্যার আমি বলতে পারবো। বলবে? বলো বলো। স্যার যদি গায়ের রং বিচার করেন তাহলে আমাদের দেশে মানুষের মধ্যে হবে ফর্সা এবং কালো, আর যদি উচ্চতা বিচার করেন তাহলে হবে খাটো এবং লম্বা। আহা, তোমরা হেসো না, ও তো অন্তত একটা উত্তর দেবার চেষ্টা করেছে, অবশ্য ওর উত্তরটা হয়নি। তোমাদের মধ্যে কেউ কি পারবে উত্তরটা দিতে? ফার্স্ট বয় পারেনি, সেকেন্ড বয়? তাহমিনা তুমি? তোমাদের জন্য প্রশ্নটা কঠিন হয়ে গেছে, এ বয়সে তোমাদের এটা বোঝার কথা নয়। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অধিকাংশ দেশেই আসলে তিন ধরনের মানুষ আছে, ধনী, গরিব আর মধ্যবিত্ত। আসলে পৃথিবীতে মানুষ তো নানা রকমের, কিন্তু ওদের আর অন্য কোনোভাবে ভাগ করা যায় না, কারণ এক দেশের ফর্সা মানুষের সঙ্গে আরেক দেশের ফর্সা মানুষের মিল নেই, এক দেশের লম্বা মানুষের সঙ্গে আরেক দেশের লম্বা মানুষের মিল নেই। কিন্তু পৃথিবীর সব দেশের ধনীদের মধ্যে মিল আছে, আবার পৃথিবীর সব দেশের গরিবের মধ্যে মিল আছে। বুঝতে পেরেছ? এবারে তোমরা এক একজন করে এক এক চ্যাপ্টার পড়ে যাও। তাহমিনা তুমি শুরু করো। তোমরা তো গ্যালিভার্স ট্রাভেলস পড়লে, এ গল্পে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজের চিত্রই ফুটে উঠেছে। আর যদি পৃথিবীতে তিন ধরনের মানুষ থেকে থাকে, তোমরা বলো দেখি গ্যালিভার কোন ধরনের বা কোন শ্রেণীর মানুষ? শোনো, গ্যালিভারের কথা বলার আগে লিলিপুট আর ব্রবডিং নাগদের কথা বলে নিই। ব্রবডিং নাগরা হচ্ছে সমাজের ধনী অংশ, আর লিলিপুটরা হচ্ছে গরিব। জোনাথন সুইফট উচ্চতাকে প্রতীক হিসাবে দেখাবার চেষ্টা করেছেন। লিলিপুটরা ছোট আকৃতির মানুষ, আর ব্রবডিং নাগরা হচ্ছে বিশাল লম্বা আকৃতির মানুষ। বাকি থাকলো কে? গ্যালিভার। গ্যালিভার কিন্তু স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক উচ্চতার মানুষ, সে লিলিপুটদের মতো ছোটও না, আবার ব্রবডিং নাগদের মতো বিশাল লম্বাও না, সে এই দুয়ের মাঝামাঝি। অতএব গ্যালিভারকে আমরা বলতে পারি মধ্যবিত্ত। ঠিক আছে দোস্ত, করিম স্যার আজকে যা বলছেন একদম ঠিক বলছেন। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। ইশতিয়াক, তুই হচ্ছিস ব্রবডিং নাগ, ঝালমুড়ির টাকা আজকে তুই দিবি। হ্যাঁ, আমি ব্রবডিং নাগ, আমি বড়লোক। হ্যাঁ, তে তুই কি? আমি ভাই গরিব শরীফ মানুষ। তাহলে গ্যালিভার কে? কে? হ্যাঁ তাই তো, তাহলে লিলিপুট কে? কি ব্যাপার, এত গম্ভীর হয়ে গেলে যে? আর বলো না, পত্রিকায় একটা খবর ছাপা হয়েছে। কি?
আফতাব মোল্লা বলে এক লোক থাকে এখানে, নাম শুনেছ বোধহয়। সেই লোক আর তার কিছু সাঙ্গপাঙ্গ লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে, বলছে অল্প কিছুদিন পরেই টাকা ডাবল হয়ে যাবে। কিভাবে? আমার ধারণা প্রথম প্রথম কয়েকজনকে টাকা ডাবল করে দেবে, তারপর যখন অনেক অনেক টাকা জমা পড়বে তখন আফতাব মোল্লা কোনো না কোনোভাবে সেই টাকা মেরে দেবে। লোকজন টাকা পয়সা দিচ্ছে? খুব দিচ্ছে, মানুষ বিনা পরিশ্রমে টাকা পেতে খুব ভালোবাসে। শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তোমার কাছে ছাত্র পড়ানো আর কিছু না। বাবা বাবা, তুমি বলেছিলে খবরের কাগজ পড়া শেষ হলে আমাকে গল্প শোনাবে, এখন শোনাবে? শোনো, এসব ভাবনা বাদ দিয়ে ছেলেকে গল্প শোনাও। কি গল্প শুনবে? রাজা রানীর গল্প? না, তোকে আজ আমি একজন মানুষের গল্প বলবো, সাধারণ মানুষের গল্প। আচ্ছা বাবা, রাজা সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য 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 আছে, আবার নেইও। এটা আবার কেমন কথা বললে, কিছুই তো বুঝলাম না। সেটাও তো ঠিক। যাকগে, এটা বোঝার বয়স কি তোর এখন হয়েছে? এটা তুই পরে বুঝবি, এখন গল্পটা শোন। একজন মানুষ, সাধারণ মানুষ, তার নাম রাজা। মানে নাম রাজা, মানুষটা কিন্তু রাজা নয়। সেই মানুষটা একটা ছোট্টখাট্ট ব্যবসা করে। কে? স্যার, আমি। কি ব্যাপার ইয়াদ আলি, দোকান ফেলে তুমি এসো? এত পরামর্শের জন্য আসলাম। আপনি শিক্ষিত লোক, শিক্ষক মানুষ, তাই আসলাম। না মানে, শিক্ষিত শিক্ষক মানুষ তো আরো অনেকেই আছেন। আপনার সঙ্গে পরিচয় কিছুদিনের, কিন্তু এইটাও বুঝি আপনার মতো বুদ্ধি কেউ দেবে না। না না না, এটাও ঠিক না। বাবা যাও তো, চেয়ার টেনে দাও। বসো বসো ইয়াদ আলি। হ্যাঁ, তা বলো কি বলতে এসেছো শুনি। দোকান থেকে কয় পয়সাই পাই, অভাবে সংসার, তবু কিছু পয়সা জমছে। ধরেন এই পয়সাটা যদি আফতাব মোল্লা সাহেবরে দিয়া দেই, উনি তো পয়সা ডবল করে দিতেছে। বুঝেছি ইয়াদ আলি, পয়সার লোভ বড় লোভ। পয়সার কথা শুনলে মানুষের মাথা ঠিক থাকে না। এ সময়ে আমি তোমাকে যে পরামর্শ দেব তা কি তুমি শুনবে? তা শুনবো বলেই তো আপনার কাছে আসছি। তাহলে শোনো, আফতাব মোল্লার এই ব্যাপারটার মধ্যে একটা বড় কারসাজি আছে। সেটা কি আমি ঠিক জানি না, মানে এর ভেতরে কোথায় মনে হয় যেন একটা বড় ফাঁকি আছে। প্রথম প্রথম হয়তো দু একজনকে সে ডবল টাকা দেবে বা দিয়েছে এমনও হতে পারে, কিন্তু যখন এরকম অনেক অনেক টাকা অনেক অনেক মানুষ তাকে জমা দেবে তখন সেই টাকা কোনো না কোনোভাবে মেরে দেবে। তখন যারা তাকে টাকা দিচ্ছে তারা আমার বিশ্বাস এ নিয়ে কিছুই করতে পারবে না। তাই আমি মনে করি যে এই লোভে পড়ে তোমার এই অভাবের সংসারে কষ্ট করে যে কটা পয়সা তুমি জমিয়েছ সেটা নষ্ট করো না। কিরে, কোথায় যাচ্ছিস? স্কুলে। সে তো দেখতেই পারতাছি। তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? আমার ইচ্ছা। বাপরে, সব পড়ানোওয়ালার না, বিদ্যাসাগর আর কি। হ্যাঁ, আমরা তো স্কুল ছেড়ে দেব, পাশ করে কলেজ উঠবো, আপনার তার ক বছর স্কুল থাকতে হবে কে জানে।
আপনি তো ভাইয়ার সাথেই পড়তেন, ভাইয়া এখন ভার্সিটিতে আর আপনি তো এখনো আমাদের ক্লাসে। খুব খুব বেশি কথা শিখেছিস না, যা 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 ভাগ এখান থেকে। এই এই থাম তো, এদিকে এদিকে। তোদের স্কুলে নাকি এক লিলিপুর স্যার এসেছে। লিলিপুর স্যার? হ্যাঁ লিলিপুর স্যার, সবাই তো তাই বলে। ওই গ্যালিভার ট্রাভেলস নিয়ে নাকি কি আজব আজব কথা বলে। ও করিম স্যার? তোদের করিম স্যার নাকি সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়। তা আপনি তো এর আগে আমাদের স্কুলেই পড়তেন, তা একবার গিয়ে দেখে এলেই পারেন। আমার তো দায় পড়েছে আর কি না। শোন আমার বস খবর পেয়েছে, তোদের ওই লিলিপুর স্যার নাকি হাটে বাজারে মাঠে ময়দানে সবাইকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আপনার বসকে? আরে আমার বসকে জানিস না? আরে আমার বস হচ্ছে আফতাব মোল্লা, আফতাব মোল্লা এই গ্রামের মাথা। মাথা মানে জানিস, মাথা মানে হচ্ছে এই হেড হেড হেড। শোন তোর স্যারকে বলবি অত জ্ঞান বিতরণের দরকার নেই, কত বড় সাহস আমার বসের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা আচ্ছা যা যা। বাবা বাবা তুমি কত ভালো খেলো, আমি পারি না। কিরে এই পারবি না মানে? বারবার চেষ্টা করতে হবে, তবেই না একসময় পারবি। আমি আর বাবার সাথে খেলবো না। তাহলে একটা কাজ করলে কেমন হয়, এখন খেলা বন্ধ করে সবাই মিলে একটা গান করি। চমৎকার, সেই ভালো। তাহলে চলো চলো চলো, সবে হাত মুখ ধুয়ে নাও। এই ধরো 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 ধরো। তুমিও পারিবে।
আচ্ছা, তোর একটা ব্যাপার খেয়াল করেছিস? লিলিপুর স্যারের নাম শেষ পর্যন্ত লিলিপুর স্যারই হয়ে গেল। তা নয় হলো, কিন্তু তুই নিজে কি বললি? আমি আবার কি বললাম? লিলিপুর স্যারকে সবাই লিলিপুর স্যার বলে, সেটাই বললাম। আমিও তো তাই বললাম। তা বল, অসুবিধা নাই। আমার মনে হয় স্যারও জানেন স্যারকে সবাই লিলিপুর বলে ডাকে। বলুক তো, তাই বলে আমরাও বলবো নাকি? এই নামটা ছড়িয়েছে ঢেঙ্গাবাবুল আর তার বন্ধুরা। ঢেঙ্গাবাবুল সেদিন আবার হুমকিও দিল। কি রে, হুমকি দিল? কি হুমকি? তুই বলিসনি, আমি তো ভেবেছি তুই বলেছিস। ঢেঙ্গাবাবুল যা শয়তান, আফতাব মোল্লার ডান হাত, কি হুমকি দিয়েছে রে? কি করছো তোমরা এখানে? কিছু না স্যার, এমনি গল্প করছিলাম। এই গাছতলায় বসে ভর দুপুরে? না না থাক, এই বয়সে গাছতলায় বসে গল্প করতেই বেশি মজা। অমি, তোমার বাবা নাকি অসুস্থ? আমাকে খবর দাওনি কেন? একবার দেখতে যেতাম, উনি খুবই ভালো একজন মানুষ। আচ্ছা, তোমরা বলছিলে কি একটা ব্যাপার নিয়ে আমার বাসায় আসবে? যাবো স্যার, লেখাপড়ার একটা ব্যাপারে। হ্যাঁ, যখন ইচ্ছে এসো, এমনি আসতে পারো, আর লেখাপড়ার ব্যাপার হলে তো কথাই নেই। আমি যাই, একটু রহমান স্যারের বাড়িতে যাব, তোমরা গল্প করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কত অসাধারণ একজন মানুষ! কত সাধারণভাবে থাকেন, অথচ কাছ থেকে দেখলে বোঝা যায় উনি কত অসাধারণ। করিম স্যারের জন্য আমি, মানে আমার ধারণা, আমরা সবাই সব কিছু করতে পারবো। পারবো? এখন শোন, ঢেঙ্গাবাবুল কি বলল। আচ্ছা বল। আমরা সেদিন ওই যে স্কুল থেকে ফিরতেছিলাম, স্যার আপনি কি অসুস্থ? আচ্ছা, তোমরা কি জানো বাইরে সবাই নাকি আমাকে লিলিপুট বলে ডাকে? গতকাল বিকেলে বাড়ি ফিরছি, হঠাৎ শুনি অনেকে চিৎকার করে বলছে, ওই যে লিলিপুট যায়, ওই যে লিলিপুট যায়। আমি ভাবছি কাকে বলে, পরে বুঝলাম আমাকেই বলছে। অবশ্য ঠিকই বলছে ওরা, তাই না? আমি তো লিলিপুটি। স্যার, আজেবাজে লোকদের কথা আপনার শুনতে হবে না। আমি নিতান্তই গরিব মানুষ, ওরা ঠিকই বলে। যাক গে, বাদ দাও, চলো আমরা আমাদের পড়াশোনা করি। জুলফিকার, তুমি দাঁড়াও। Thank you.
খুকুন খুকুন করে মায়, খুকুন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড় বায়, খুকুন রে তুই ঘরে আয়। খোকন দিল সাগর পাড়ি, সেই সাগরে হাঙর ভারী, খোকন দিল সাগর পাড়ি, সেই সাগরে হাঙর ভারী, তাইতে খোকন ভাসিয়ে দিল না। খোকন দিল সাগর পাড়ি, সেই সাগরে হাঙর ভারী, তাইতে খোকন ভাসিয়ে দিল না। নাও চলেছে দুলে দুলে, ঢেউ সাগর উঠছে ফুলে, নাও চলেছে দুলে দুলে, ঢেউ সাগর উঠছে ফুলে, তুফান বলে খোকন ফিরে যাও। নাও চলেছে দুলে দুলে, ঢেউ সাগর উঠছে ফুলে, তুফান বলে খোকন ফিরে যাও। সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, খোকন দিল সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, সবাই মিলে ভাসিয়ে চলে না। খোকন দিল সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, সবাই মিলে ভাসিয়ে চলে না। খোকন রাসব ফিরবে ঘরে, ঘাম ঝরিয়ে লড়াই করে খোকন রাসব ফিরবে ঘরে, যেদিন হাঙর হবে রে উধাও। ঘাম ঝরিয়ে লড়াই করে খোকন রাসব ফিরবে ঘরে, যেদিন হাঙর হবে রে উধাও। খোকন দিল সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, খোকন দিল সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, সবাই মিলে ভাসিয়ে চলে না। খোকন দিল সাগর পাড়ি নয় সে একা অনেক দাঁড়ি, সবাই মিলে ভাসিয়ে চলে না, সবাই মিলে ভাসিয়ে চলে না, সবাই মিলে ভাসিয়ে চলে না, সবাই মিলে ভাসিয়ে চলে না। বুঝছো শুন, এই আসিফটার কোনো কাজে আক্কেল হবে না। খালাম্মার হাতের ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, উহ কি মিস। আর আমরা যে ঠিক করলাম খাওয়ার পর সবাই মিলে বসে যে আড্ডা দিব, তার কি হবে? আমার মনে হয় ও ঠিক লেখাপড়া করতেছে। ঠিক, করুক, আয় আমরা আমাদের গল্প করি। আচ্ছা, তোরা একটা ব্যাপার খেয়াল করছিস? আজকাল করিম স্যার হঠাৎ করে মাঝে মাঝে কেমন জানি গম্ভীর হয়ে যান। হুম, ওই যে সবাই স্যারকে লিলিপুট স্যার বলে ডাকে না? দেখ, এটা কিন্তু খুবই অন্যায়। আর আমরাও, আমাদের উচিত স্যারের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা। করি না তো? আমরা তো অনেকদিন স্যারের বাসায় যাই না। এক কাজ করি, আজকে আমরা সবাই মিলে স্যারের বাসায় যাই। ওই যে
আমাদের আসিফ সাহেব আসছেন। কিরে কি হয়েছে তোরা? মনে হচ্ছে আসার সময় রাস্তায় জানতে ভূত দেখেছিস। না না, খারাপ খবর, করিম স্যারের ছেলে অরূপ অ্যাক্সিডেন্ট করেছে, স্যার কোনো মতে বেঁচে গেছেন। এটা কি বলছিস নাকি তুই? হ্যাঁ। এই অ্যাক্সিডেন্ট মানে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ছুটির দিন বলে স্যার অরূপকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন, এরকম স্যার প্রায়ই করেন। স্যার অরূপকে নিয়ে ডাক বাংলোর পাশ দিয়ে হেঁটে আসছিলেন, পেছন থেকে একটা গাড়ি এসে অরূপকে জোরে ধাক্কা দিয়েছে। গাড়ি? স্যারের মুখে আমি শুনেছি ওটা আফতাব মোল্লা চালাচ্ছিল, ফাঁকা রাস্তায় খুব জোরে আসছিল। কিন্তু অরূপ এখন কোথায়? আর স্যার? হাসপাতালে। খবর পেয়ে অনেক স্যারই সেখানে দেখতে গিয়েছেন। তোরা যাবি না? যাবো না মানে অবশ্যই যাবো। তো তোরা একটু দাঁড়া, আমি ভিতরে খবরটা দিই। আমার বাসায় খবর দিতে হবে। হ্যাঁ আমরা সবাই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল। স্যার কি এখনো ভিতরে বসে আছেন? ভিতরেই বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, একদম চুপচাপ। কি কথা বলবে? অরূপের অবস্থা তো ভালো না। না, গাড়ি তো আফতাব মোল্লাই চালাচ্ছিল, স্যার নিজে দেখেছেন। আচ্ছা, আমরা বারবার এসব কথা বলাবলি করছি কেন? এটা যে কি হয়ে গেল বলতো? অরূপ যদি সুস্থ না হয়? অবস্থা কি খুবই খারাপ? অবস্থা তো খুব খারাপই মনে হচ্ছে। অরূপ ওখানে, এখনো জ্ঞান ফিরেনি। আমি? তোমার মা অরূপদের বাড়িতে। অরূপের মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, তুমি বরং ওখানে যাও। রাত যদি বেশি হয় তাহলে মাকে নিয়ে বাড়ি ফিরে যাবে, আমি এখানেই থাকি। আচ্ছা। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা এখন কেমন দেখলেন? আমরা বলেছিলাম ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে, ব্যবস্থা কিছু হয়েছে? আহা, বুঝতে পারছেন না, ঢাকা নিতেই হবে। আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার নেই, প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, তাছাড়া নানান সমস্যা আছে। আচ্ছা, অবস্থা কি খুবই খারাপ? হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, আমরা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা দিতে পারবো না। মাস্টার সাহেব চলুন, দেখি কি ব্যবস্থা করা যায়। শামীম, তোমরা একটু হেড স্যারের বাসায় যাও, উনি যদি একবার এখানে আসতে চান তাহলে যেন আসেন, উনি বোধহয় খবরটা এখনো জানেন না। চল। আপনি ভাববেন না স্যার, অরূপ ভালো হয়ে যাবে। আমি আর অরূপ বুঝেছো ছিলাম রাস্তা থেকে অনেক দূরে, গাড়িটা রাস্তা থেকে নেমে এসে অরূপকে ধাক্কা দিল। আচ্ছা, গাড়ি রাস্তা থেকে অতটা নেমে আসতে পারে? এত জোরে ধাক্কা দিল যে অরূপ ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। গাড়িটা না আফতাব মোল্লার, ও নিজেই চালাচ্ছিল, আমি নিজে দেখেছি, ধাক্কা দিয়ে গাড়িটা পালিয়ে গেল, আমি নিজে দেখেছি, ও পালাবে কোথায়? স্যার নিজের চোখে দেখেছেন, আফতাব মোল্লার শাস্তি হওয়া উচিত, লোকটা ভীষণ শয়তান, এবার ঠিক শাস্তি পাবে। চল, যাবার সময় হেড স্যারের বাসায় যেতে হবে। কখন ফিরেছ? ফিরেছি রাতে। অরূপের এখন কি অবস্থা? গত রাত্রে একটা মাইক্রোবাস ভাড়া করে ঢাকা পাঠানো হয়েছে, সঙ্গে একজন ডাক্তার আর রহমান স্যার গেছেন। আমি মৌলি, নাস্তা দেওয়া হয়েছে, যাও। নাও। আফতাব মোল্লা কি বলেছে শুনেছ? আমরা গত রাতেই আফতাব মোল্লার বাসায় গিয়েছিলাম, ভেবেছিলাম চিকিৎসার সমস্ত খরচ আফতাব মোল্লাই দেবে, কিন্তু সে আমাদের কথা শুনে আকাশ থেকে পড়ল। কি বলল সে? অ্যাক্সিডেন্টের কথাই সে অস্বীকার করেছে, সে নাকি ওই সময় ওই এলাকাতেই ছিল না, অথচ করিম সাহেব নিজের চোখে দেখেছে। তাহলে এখন কি হবে? আমরা থানায় গিয়ে অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে একটা মামলা করে দিয়ে এসেছি,
আফতাব মোল্লা কি বলেছে শুনেছিস? অ্যাক্সিডেন্টের কোনো খবরই নাকি উনি জানেন না। ওই সময় উনি নাকি ওই এলাকাতেই ছিলেন না। আরে কিচ্ছু স্বীকার করতে চাচ্ছে না, কি বাজে একটা লোক, ভেবে দেখ তোরা। দেখবি শেষ পর্যন্ত আফতাব মোল্লার কথাটাই টিকে যাচ্ছে। টিকে যাচ্ছে মানে? টিকে যাচ্ছে মানে সবাই বলবে যে আফতাব মোল্লার কথাই ঠিক, সে নির্দোষ। কিন্তু স্যার তো নিজের চোখে দেখেছেন। আহা, সবাই বলবেন স্যার ভুল দেখেছেন। ওই ওই সময় কি দেখতে কি দেখেছেন? আচ্ছা, আফতাব মোল্লা যে সেদিন ওই সময় ওই স্থানেই ছিল সেটা তো প্রমাণ করা সম্ভব। অনেকে নিশ্চয়ই দেখেছে, তারা কি বলবে না? শুন, হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু তাদের অনেকেই হচ্ছে গিয়ে আফতাব মোল্লার লোক, আর যারা দেখেছে তারাও তো মুখ বন্ধ করে আছে। মামলা তো করা হয়েছে। মামলা আর মামলা, পুলিশের তো প্রমাণ লাগবে। কেউ যদি মুখ না খুলে পুলিশ কি করবে? হ্যাঁ দেখিস, শেষ পর্যন্ত একটা কিছু হবেই। ভাই সব, আফতাব মোল্লা অত্যন্ত ভালো মানুষ। কোনো গরিব লোক ওনার কাছে সাহায্যের জন্য গেলে কখনো কেউ খালি হাতে ফিরে আসেন না। এমন কি এই স্কুলে উনি প্রচুর দান করেছেন। অন্যের উন্নতি দেখতে পারে না এমন কিছু লোক আজ আফতাব ভাইয়ের নামে মিথ্যে অভিযোগ তুলেছে। এমন দানবীর মহান ব্যক্তির নামে যারা মিথ্যে অভিযোগ তুলেছেন তাদের শাস্তি হওয়া উচিত। আব্দুল করিম স্যারের ছেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বিচার অবশ্যই করতে হবে, দোষী ব্যক্তিকে ধরতে হবে। কিন্তু আফতাব ভাইয়ের নামে মিথ্যে মামলা এই এলাকার জনগণ কখনোই মেনে নেবে না। আফতাব ভাইয়ের নামে মিথ্যে মামলা তুলে নাও, তুলে নাও। আফতাব ভাইয়ের চরিত্র তুলে নাও, পবিত্র। আফতাব ভাইয়ের দুই নয়ন এলা এলাকার উন্নয়ন। আফতাব ভাইয়ের চরিত্র তুলে নাও, পবিত্র। অরূপের কোনো খবর পেয়েছ? হ্যাঁ, ঘন্টাখানেক আগে হেড স্যারের বাসায় ফোন এসেছে। কি খবর অরূপের? খবর কি আব্বা? তুমি তো এখন অনেক বড় হয়েছো, তোমার মনের জোরও নিশ্চয়ই অনেক। আর করিম স্যার কেমন আছেন? তুমি নিশ্চয় বুঝতে পারছো তিনি এখন ভালো নেই। Mm-hmm.
আফতাব মোল্লাকে আমি ছেড়ে দেব না। স্যার বলেছেন তিনি আফতাব মোল্লাকে ছেড়ে দিবেন না, কিন্তু স্যার কী বা করবেন? হ্যাঁ এই স্যার, আফতাব মোল্লার বিরুদ্ধে তুই সবসময় ভিতুর মতন কথা বলিস কেন? স্যার না পারুক আমরা করব। আচ্ছা আমরা কি করবটা কি বল? ধরে নিলাম তুই খুব সাহসী, তুই কি করবিটা কি? আমি কেন, আমরা মানে আমরা সবাই মিলে করব। কি করব? করব কিছু একটা। ঘটনার তিন চার দিন পেরিয়ে যাওয়ার পরও যখন আমরা জানি না যে আমরা কি করব, তখন এইটাই ঠিক যে আমরা কিছুই করতে পারবো না, করব না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমরা একটা ব্যবস্থা করে দিতে পারবে? আমি বাজারের মোড়ে একটা মিটিং করব, ওখানে বক্তৃতা দেব, আমি জনগণের কাছে বিচার চাইব, আফতাব মোল্লার মুখোশ খুলে দেব, আমি বলবো আমি নিজের চোখে দেখেছি আফতাব মোল্লাকে, অ্যাক্সিডেন্ট সেই করেছে। স্যার অ্যাক্সিডেন্ট যে আফতাব মোল্লা করেছে এ তো সবাই জানে, কিন্তু কেউ তো স্বীকার করছে না, আমাকে বিশ্বাস করছে না। আচ্ছা তোমরা আমাকে বিশ্বাস করছো তো? কি যে বলেন স্যার, আমরা আপনাকে বিশ্বাস করব না। তাহলে বাজারের মোড়ে মিটিং এর ব্যাপারে তোমরা আমাকে সাহায্য করো। স্যার আপনি কি সবার সাথে এ ব্যাপারে আলোচনা করেছেন? আলোচনা হ্যাঁ করেছি, কিন্তু সবাই কেমন যেন এড়িয়ে যেতে চায়। আচ্ছা ওই মিটিংয়ে তোমরা থাকবে তো? আমরা আমরা মানে আমরা স্যার জি থাকবো থাকবো। অবশ্য তোমরা সঙ্গে না থাকলেও মিটিংটা আমি করব। ভাই সব শুনুন, সেদিন আমি আর আমার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পেছন থেকে যে গাড়িটা আমার ছেলেটাকে ধাক্কা দেয় সেটা আফতাব মোল্লারই ছিল, সে নিজেই গাড়িটা চালাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি, ধাক্কা দিয়েই গাড়িটা পালিয়ে গেল, এর একটা বিচার হওয়া উচিত, তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। সমাজের বিবেকবান মানুষ, থানা, পুলিশ, সহকর্মী, কারো কাছ থেকে কোনো বিচার না পেয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি একজন শিক্ষক, বলুন আমি কি মিথ্যে বলতে পারি? আমি কি এর কোনো বিচার পাবো না? আসলে স্যার এভাবে মিটিংটা না করলেও পারতেন। তুই ঠিকই বলেছিস।
আসসালামু আলাইকুম স্যার। কিছুই তো হলো না, কিছুই করতে পারলাম না। সবাই আফতাব মোল্লাকে ভয় পায়। ভাবছি আমি নিজেই যাব আফতাব মোল্লার কাছে, আমি নিজে ওর মুখোমুখি হব, ওকে বলবো আপনাকে শাস্তি পেতে হবে না, আপনি শুধু এইটুকু স্বীকার করেন যে অ্যাক্সিডেন্টটা আপনিই করেছিলেন। আপনাকে দিয়ে যদি একথা বলাতে না পারি তাহলে আমি অরূপের কাছে দোষী থেকে যাব, সবার কাছে থেকে যাব মিথ্যেবাদী হয়ে। আমার পরিকল্পনাটা কেমন? মাস্টার সাহেব সব এলোমেলো করে দিচ্ছেন, এরকম করে কি প্রতিবাদ হয়? আইনের মাধ্যমে সব করতে হবে। এদিকে আফতাব মোল্লার লোকজন কাউকে কাউকে ভয় দেখাচ্ছে। তুমি বরং এসব ঝামেলা থেকে সরে আসো, আফতাব মোল্লা মানুষটা মোটেও ভালো না। তোদের লিলিপুর স্যারের সাহস কত! আরে আফতাব মোল্লা কি কোনো দোষ করছে যে স্বীকার করবে? আফতাব মোল্লার মতো মানুষ তার সামনে চোখ রাঙিয়ে বলে আপনার দোষ স্বীকার করতে হবে? আপনার কথা শেষ হয়েছে? ভেবেছিল আফতাব মোল্লা ভয় পেয়ে যাবে না? তোদের স্যারকে কি করেছে জানিস? তোদের স্যারকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর বলেছে যা বেটা লিলিপুট, কি করবি আমার? আর শোন, আরেকটা কথা বলে দিস তোদের লিলিপুর স্যারকে, আর তোরাও মনে রাখিস আফতাব মোল্লা হচ্ছে এই ব্রব ডিংনাক। আফতাব মোল্লা হচ্ছে ব্রব ডিংনাক, তার সাথে লাগতে এলে তোদের ওই লিলিপুট পারবে কিভাবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা আপনার ছাত্র, লিলিপুটের ছাত্র। স্যার আপনি আমাদের করিম স্যার। কি যে বলো না তোমরা, আমি হচ্ছি লিলিপুট স্যার, লিলিপুট। আমি বুঝতে পারছি তোমাদের কতটা খারাপ লাগছে, কিন্তু এছাড়া তো আর কিছু করারও নেই। উনি কি পুরোই পাগল হয়ে গেছেন? হ্যাঁ সেরকমই। এখন পাবনার মানসিক হাসপাতালের চিকিৎসায় যদি ভালো হন। আমার মন বলছে উনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আমারও মন বলছে, শুধু আফসোস তার মতো একটা ভালো মানুষ বিচার পেলেন না, বিচার চাইতে চাইতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন, আর আমরাও আফতাব মোল্লার বিরুদ্ধে কিছুই করতে পারলাম না। কিভাবে দেখতে দেখতে এতগুলো দিন পার হয়ে গেল, মানে আমরা দিব্যি পার করে দিলাম। থাক, ওসব কথা বলে এখন আর কি লাভ? না লাভ নেই কোনো। সে যাই হোক, স্যারের সামনে যেতে আমার খুব লজ্জা লাগবে। তাই বলে
স্যারের বাসা যাবো না আমরা, তা তো হয় না। না না যাবো। কিন্তু স্যার কি আমাদের চিনতে পারবেন? যাবো তো নিশ্চয়ই, কিন্তু দেখা গেল স্যার আমাদের চিনতেই পারল না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কার সাথে দেখা করতে এসছো তোমরা? তোমাদের সে স্যার কি আর আছেন? কি বলেছেন ডাক্তাররা, স্যার কি আর ভালো হবেন না? উনি কারোর সঙ্গে কথা বলে না, সারাদিন কিসব লেখালেখি করে আর দু তিনটে স্কেল নিয়ে মাপামাপি করে। আমরা কি একটু স্যারের সঙ্গে দেখা করতে পারবো? কেন পারবে না, যাও দেখা করে এসো, তোমাদের স্যারই তো। তবে তোমাদের চিনতে পারবে কিনা সন্দেহ, কাউকে উনি ঠিকমতো চিনতে পারেন না। কে তোমরা, কি চাই তোমাদের? স্যার। স্যার? আমাকে স্যার বলছো কেন? আমি তো এখনো স্যার উপাধি পাইনি। স্যার এসব আপনি কি বলছেন? আপনি আমাদের স্যার, ইংরেজি পড়াতেন, করিম স্যার। বাজে কথা বলো না, আমার নাম জোনাথন সুইফট, আমি একজন লেখক। জন্ম 1667 সালে, এখনো মৃত্যু হয়নি। জি স্যার, ওই জোনাথন সুইফটের গ্যালিভার শাবেসি তো আপনি আমাদেরকে পড়াতেন। পড়াতাম মানে? আমি তো সবে গ্যালিভার ট্রাভেলস লিখছি। ওটা তো স্যার 1726 সালে লেখা হয়ে গেছে। হতে পারে, কিন্তু ওটাই ভুল ছিল, আমি তাই নতুন করে লিখছি। নতুন করে কি লিখছেন স্যার? কি লিখছি শুনতে চাও? আমি লিলিপুটদের কথা লিখছি। আমি নতুন লিলিপুটদের কথা লিখছি। না 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 না, এ কথা ঠিক নয়। আমি লিখব লিলিপুটদের প্রস্তুত হতে হবে, তাদের একজোট হতে হবে। অনেক দিন তো গেল, আর কতকাল ছোট হয়ে থাকবে লিলিপুটরা? এ বড় কঠিন কাজ, বুঝেছ? লিলিপুটদের ব্রবডিং নাগদের মুখোমুখি দাঁড়াতে হবে একা। ক্যালিভারদের সাহায্য তারা পাবে না। এসব গুছিয়ে লেখা খুব কঠিন, তাই আমি লিখছি আর কাটছি। কিন্তু আমি জানি এই এই লেখা একদিন শেষ হবে, শেষ শেষ হতেই হবে। কিন্তু তোমরা কারা, কি কি চাও এখানে, কি খবর নিতে এসেছো আমার কাছ থেকে? আমরা আপনার ছাত্র স্যার। চুপ, একদম চুপ। তোমরা তোমরা আবার কিসের ছাত্র? আমি বোধহয় তোমাদের চিনি। তোমরা আসলে এক একটা গ্যালিভার। আমরা সত্যি আপনার ছাত্র স্যার। আমি জানি তোমরা গ্যালিভার। তোমরা কখনো লিলিপুটদের লোক, কখনো আবার ব্রবডিং নাগদের লোক। তোমরা আসলে কারোরই লোক নাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। স্যার আপনি চিনতে পারছেন না? সময় হলে গ্যালিভারদের এমনিই চেনা যায়,
সেই গ্যালিভারদের এই বাসায় আসবার কোনো দরকার নেই। চলে যাও, চলে যাও, চলে যাও, শুনে যাও। নতুন করে লেখা গ্যালিভার্স ট্রাভেলসে সে কথাই থাকবে। আমি 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 লিখছি আর মাপছি, লিখছি আর মাপছি। আমি জানি লিলিপুটেরা সত্যি একদিন বড় হবে, তাদের বড় হতেই হবে।